চালের পায়েস তো অনেক সময় খেয়ে থাকেন, কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি সেমুইয়ের পায়েস। তাও একদম ঘরোয়া পদ্ধতিতে, অতি সাধারণভাবে। রান্নাটা সাধারণভাবে হলেও খেতে কিন্তু হয়েছে অসাধারণ। আর এই সেমুইয়ের পায়েসে আমি কোনো কাজু বা কিশমিশ কিছুই দিইনি, একদম শুধু দুধ দিয়ে এই পায়েসটা তৈরি করা হয়েছে। নমস্কার বন্ধুরা, তানিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমি 1.5 লিটার একদম নর্মাল মাদার ডেয়ারির দুধ গরমে বসিয়ে দিয়েছি। এটা আমি ফুটিয়ে দুধটা অনেকটাই রিডিউস করে নেব। আমি কিন্তু কোনো ঘন দুধ ব্যবহার করিনি, নর্মাল যেটা চায়ের জন্য রোজ আমাদের বাড়িতে দুধটা আসে আমি সেই দুধটাই ব্যবহার করেছি। আমি দেখুন 1.5 লিটার দুধকে রিডিউস করে প্রায় 1 লিটার করে নিয়েছি, আর কয়েকটা এলাচ থেঁতো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধের সাথে ফুটতে। এবার আমি একটা কড়াইতে ঘি গরম করে নিচ্ছি। দেখুন এলাচটা দিয়ে আমি দুধটা ফুটিয়ে আমি আরেকটু শুকিয়ে নেব। এবার কড়াইতে ঘিটা গরম করে তার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভাজা হলে আমি এর মধ্যে ওয়ার্ম চিলি বা শুকনো সেমই নিয়ে কড়াইতে এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। আমি যেই বাটিটাই নিলাম, আমি পুরো বাটি নিইনি, হাফ বাটির ওপরে নিয়েছি। সেমইটা একটু লাল লাল করে ভাজা হলে এই ফুটন্ত দুধের মধ্যে আমি সেমইটা দিয়ে দেব। যখন আমি সেমইটা দেব তখন আমি দুধের আঁচটা হালকা করে দেব। এবার ততক্ষণ মিডিয়াম আঁচে এটা নাড়তে থাকবো যতক্ষণ না সেমইটা সেদ্ধ হচ্ছে। এই সময় দুধটা আরেকটু রিডিউস হবে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। এবার আমি যতটা সেমই নিয়েছি তার থেকে খানিকটা কম চিনি এর মধ্যে দিচ্ছি। চিনি অবশ্য কে কীরকম আপনারা মিষ্টি খান তার উপর নির্ভর করছে, আমি একটু কমই দিয়েছি। দেখুন দুধটা অনেকটা শুকিয়ে এসছে আর সেমইটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে খানিকটা ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা আছে, এটা একটু একটু করে নাড়তে হবে। দেখুন দুধ কিন্তু আরো শুকিয়ে এসেছে আর সময়টাই সেদ্ধ হয়ে গেছে, আমার নামানোর সময়ও হয়ে গেছে। এই দেখুন আমি এরকম থিকনেস রেখেছি, আপনারা চাইলে আরো একটু পাতলাও রাখতে পারেন। তৈরি হয়ে গেল একদম সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে সময়ের পায়েস, যেটা আমি বাড়িতে প্রায়শই বানিয়ে থাকি। আমার মেয়েরা পায়েসে কাজু কিশমিশ খায় না বলে আমি পায়েসে ওটা একটু অ্যাভয়েড করি, আপনারা চাইলে দিতেই পারেন। ঘরের একদম সাধারণ জিনিসপত্র দিয়ে এই ধরনের পায়েস বানিয়ে আপনি প্রায়শই আপনাদের পরিবারের লোককে খাওয়াতেই পারেন। যদি কিছু বক্তব্য থেকে থাকে চটপট আমাকে শেয়ার করে ফেলুন নিচে কমেন্ট বক্সে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এ ধরনের বিভিন্ন রকম নতুন পুরনো রেসিপি দেখার জন্য। তো আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।